আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা, আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, প্রতিবারের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম। আর আমার আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা মদিনাতে গিয়েছিলাম, মদিনায়। তো মদিনা থেকে এখন আমরা চলে গেছি মসজিদে কুবা। মসজিদে কোবা মসজিদে চলে গেছি। তো এখানে নামাজ পড়লে শুনেছি নাকি এক উমরা পালনের সব পাওয়া যায়। তো আমরা চলে গেলাম মসজিদে কোবা, ইসলামের ইতিহাসে প্রথম নির্মিত মসজিদে কোবা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করার সময় এই মসজিদটি নির্মাণ করেন। এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি। হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। পবিত্র কোরআনে আল্লাহ স্বয়ং এই মসজিদটির প্রশংসা করেছেন। সূরা তওবায় উল্লেখ আছে, এই মসজিদটিতে নামাজ পড়লে উমরা হজের পালন করার সওয়াব পাওয়া যায় আর কি। যাই হোক, তো আমরা এখানে গিয়েছিলাম, গিয়ে নামাজ আদায় করেছি। আর এদিকে অনেক কবুতর ছিল, এগুলোকে খাওয়ন দিতে ছিল সকলে। তো আমি এগুলো দেখে দেখে একটু ভিডিও করতেছিলাম। আর সবথেকে বড় কথা, এই দৃশ্যটা আমার মেয়ে কিন্তু মিস করেছিল, কারণ ও যেহেতু ফজরের সময় উঠে নামাজ আদায় করেছিল, দেন ও ঘুমাই গেছিল। ওকে অনেক ডাকাডাকি করছিলাম যে আসো নামাজ পড়বা, একটা জিনিস দেখবা, কিন্তু উঠতেছিল না আর কি, ছোট মানুষ তো ঘুমে ব্যস্ত ছিল। যাই হোক, তো এইদিকে মানুষ অনেকেই মানে এই কবুতরের সাথে ফটোশ্যুট করতেছিল, আর এও খাবার দিতেছিল। তো আমিও এখানে একা একাই আসছিলাম, কারণ আয়শার আব্বু গাড়িতে, আয়শা যেহেতু ঘুমাচ্ছিল, আর আমিও এখানে চলে আসছি। যদি উনিও চলে আসে তাহলে তো মানে আয়শা গাড়িতে একা, তাই না? তো যাই হোক, উনি আমাকে বলো তুমি আগে নামাজ পড়ে আসো, আমি পরে নামাজ পড়বো আর কি, তুমি তখন বাবুকে পাহারা দিও, আমি নামাজ পড়বো। তো এদিকে দুই বোন খুব মানে কি বলবো, মানে এই কবুতরের মধ্যে খুব ডিজাইন করে বা স্টাইল করে ছবি তুলতেছিল। তো আমি ওইটা আর কি ভিডিও করতেছিলাম। সম্ভবত এরা হয়তো বা ইন্দোনেশিয়ার হবে, যে একই রকম ড্রেস পরা। যাই হোক, আমি ঘুরে ঘুরে চার পাঁচটা ভিডিও করতেছিলাম, আমার কাছে দেখে তো খুবই ভালো লাগতেছিল। আপনাদের কাছে দেখে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, যে আপনাদের কাছে এই কবুতরের এই দৃশ্যগুলো দেখে কেমন লাগলো। তো যাই, আমার কিন্তু খুবই ভালো লাগতেছিল। আর মসজিদে কোবা বিশ্বের চতুর্থতম মসজিদ হিসেবে গণ্য করা হয়েছে, আমি যতটুকু শুনেছি আর কি মানুষের মুখে, যদি আমি সঠিক জানি না, তো মানুষের মুখে শুনেছি যে মসজিদে হারাম, মসজিদে নবমী, মসজিদে আল আকসা, তারপরেই কিন্তু এই মসজিদে কোবার স্থান। তো যাই হোক, ঘুরে ঘুরে চারপাশটা দেখলাম, বিশাল বড় এরিয়া, মানে অনেকটা জায়গা নিয়ে অনেকটা সুন্দর করে সাজানো গোছানো, আর পরিষ্কার পরিপাটি, একদম কি বলবো, খুবই সুন্দর, এক কথায় অসাধারণ। আমার কাছে খুবই ভালো লেগেছে, ইনশাল্লাহ নামাজ আদায় করেছি সেখানেও, খুব ভালো লেগেছে। নামাজ আদায় করে একটা শান্তিও পেয়েছিলাম, ভালো লাগছিল। আর এদিকে নানান রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে, মানে যার যেটা প্রয়োজন সে সেটা কিনতেছে। আর এখানে যে বললাম না যে আমি একদম একা ছিলাম, আয়শা ঘুমাচ্ছিল গাড়িতে, আয়শার বাবা পাহারা দিচ্ছিল ওকে, আর আমি একা একা। তো যাই হোক, আমি একটু রাস্তা বোধহয় গোলায় ফেলছিলাম এই দিক দিয়ে, মানে ঢুকছি এক সাইড দিয়ে, বের হয়েছি আর এক সাইড দিয়ে। তো যে দেখুন, অনেকে অনেক কিছু বিক্রি করতেছে, জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর মসজিদটি দেখতে অনেক সুন্দর ছিল। আর সুন্দর হবে না কেন বলুন, যেটা কিনা আল্লাহ তাআলা নিজে প্রশংসা করেছেন, তাহলে সেটা অবশ্যই সুন্দর হবে। তো যাই হোক,
আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলতেছি যে প্লিজ ভাইয়া আপুর, আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই যে আমরা চলে আসলাম আরেকটা মসজিদে, মসজিদে কেবলাতাইন, এটা হচ্ছে দুই কেবলার মসজিদ। তো মসজিদে কেবলাতাইনে চলে আসলাম নামাজ পড়ার জন্যে। তো এই সময় কিন্তু আয়েশা ঘুম থেকে উঠেছিল, ও আমার সাথে এই মসজিদে নামাজ আদায় করেছে। তো মসজিদে কেবলাতাইনে আমরা মা মেয়ে এবং আয়েশার বাবা আলাদা মানে ছেলেদের জায়গায় নামাজ আদায় করেছে। তো আমরা এখান থেকে নামাজ আদায় করে বাহিরের দিকে চলে আসছি মসজিদ থেকে নামাজ আদায় করে। আর এই মসজিদে কেবলাতাইন, মসজিদে কেবলাতাইনের আগের নাম ছিল কিন্তু হুনু সালামা। আর যখন কিনা আমাদের নবীর ইচ্ছাতে মানে দুই কেবলার মসজিদ হয়ে গেছে, মসজিদে কেবলাতাইন তখন থেকে নাম হয়েছে। এই মসজিদে নামাজরত অবস্থায় আমাদের নবীজি ইচ্ছা প্রকাশ করেছিলেন যদি কেবলামুখী ঘুরে নামাজ পড়তে পারতাম, বায়তুল মুকাদ্দমা মুকাদ্দেস মুখী নামাজ পড়তেছিল তিনি তখন। তো তখন তিনি আর কি ইচ্ছা প্রকাশ করছিল যে যদি আমি এখন কেবলামুখী নামাজ পড়তে পারতাম। তো যাই হোক, তো তার ইচ্ছা মানে তার দুই রাকাত নামাজ শেষ হইতে না হইতে আল্লাহ তাআলা তার ইচ্ছা পূরণ করে দিয়েছিলেন। তো তখন থেকে আর কি কেবলাতাইন মসজিদ নাম হয়েছে। তো আমরা এখান থেকে চলে গিয়েছিলাম জিন পাহাড়ে। সবচেয়ে আশ্চর্য এবং মজার বিষয় কি জানেন, জিন তো দূরের কথা, আমরা কিন্তু একটা মানুষের ছায়াও সেখানে দেখতে পাইনি। ঘুরতে ঘুরতে কি আর করার, যখন কোনো মানুষজন কোনো জিন কারো দেখা না পেলাম মনের দুঃখে ঘুরে চলে আসলাম। অনেকটা রাস্তা গিয়েছিলাম আমরা কিন্তু কোনো কিছুই মানে চোখে পড়েনি, যদিও জিন দেখা যায় না, যায়নি ঠিক আছে, তবে তো মানে শুনেছি যে জিন পাহাড়ে অনেক লোকজন যায় দেখার জন্যে, অনেক লোকজন থাকে, কিন্তু আমরা যে সময় গিয়েছিলাম কেউ ছিল না, শুধু পাহাড় দাঁড়িয়ে ছিল আমাদের জন্যে, শুধু পাহাড় আর পাহাড়, চারিদিকে পাহাড় আর পাহাড় আর রাস্তা, দেখতেই তো পাচ্ছেন যে জনমানব শূন্য, কোনো লোকজন নেই। অনেকটা রাস্তা আমরা ঘুরে চলে আসছিলাম। তো যাই হোক বন্ধুরা, আমি আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্টস করে জানাবেন সেটা। তো সকলে সুস্থ থাকেন। এই দেখুন চারিদিকে মরুভূমি, এই মরুভূমির মধ্যেই কিন্তু আবার পার্কের মতো বানানো হচ্ছে, দেখতে পাচ্ছেন ওই যে জায়গায় জায়গায় ছাতার মতন বানানো হয়েছে। এদেশের সরকার অনেকটা জায়গা জুড়ে আর কি একটা পার্ক বানাইতেছে, যদিও সেটার কাজ এখনও শেষ হয়নি, কাজ চলতেছে। আমি গাড়ির মধ্যে থেকে আমাকে আয়েশা বাবা দেখাইছে, আমি দেখলাম, তো দেখে ভালোই লাগলো। যদি কাজটা শেষ হয় ইনশাল্লাহ দেখতে আরও ভালো লাগবে। আর এই যে দুই পাশে শুধু খেজুর বাগান আর খেজুর বাগান, আমার কাছে দেখে খুবই ভালো লাগতেছিল। আর এই খেজুর বাগানটা অনেকটা বড় ছিল। তো যাই হোক, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি বিদায় নেই। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, পাশে থাকবেন, আল্লাহ হাফেজ।